ইজ্জত ফ্লাইট ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে আজ। টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল 8টা থেকে। আজ দেয়া হচ্ছে 28 এপ্রিলের অগ্রিম টিকিট। দ্বিতীয় দিনেও ট্রেনের অগ্রিম টিকিট পেতে স্টেশনে উপচে পড়া ভিড়। প্রথম দিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে দ্বিগুণ ভিড় লক্ষ্য করা গেছে। কমলাপুরে একযোগে 18টি কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে দুটি নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা কাউন্টার রয়েছে। আজ ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা। আবার অনেকে রাত থেকেই দাঁড়িয়েছেন। কিছু সময় পরপরই দু একজন করে কাউন্টারের সামনে থেকে টিকিট নিয়ে ফিরছেন। তারা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষা করলেও টিকিটের দেখা মিলেছে কম। সকাল 7টায় আসছি টাঙ্গালে টিকিট কাটার জন্য, তখন থেকে লাইনে দাঁড়ায় আসছি। তো সিআরি খায় 5টার আগে, কিন্তু এত অনেক কষ্ট হইতাছে। আমরা সকাল থেকে দাঁড়ায় আছি 2টা থেকে, এখন পর্যন্ত লাইন শেষ হতে পারতেছ না। এর আগে শনিবার সকাল 8টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তখন কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর এদিন কারো ভাগ্যে টিকিট মিলেছে। আবার যারা টিকিট পাননি তারা রবিবার এসে লাইনে দাঁড়িয়েছেন। কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা যায় হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছেন টিকিটের জন্য। অতিরিক্ত জনসমাগমের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে স্টেশনের ভেতরে। গরম থেকে বাঁচতে টিকিট প্রত্যাশীদের অনেককেই হাত পাখা ব্যবহার করতে দেখা গেছে। অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় অনেককে ট্রেনের টিকিট বিক্রির এই প্রক্রিয়ার উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তারা বলছেন, অনলাইন টিকিট ব্যবস্থা দ্রুত জোরদার করা উচিত। গতকাল আসছিলাম বাট টিকিট পাই নাই, অনেক দূরে ছিলাম, সেজন্য কালকে ইফতারের পরে আসছি। এখন আশা করা যায় আমরা আজকে টিকিট পাবো। অনেক বড় লাইন, এখন নাও টিকিট পাইতে পারি, এখন আল্লাহ ভালো জানে পাবো কিনা। অনলাইনে এখন অনেক প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। অনলাইনে 2 মিনিটের মধ্যে মনে করেন যে টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে ঢুকাই যাচ্ছে না ভাই, সিট জিরো। অনলাইনে সার্ভারটাই ডাউন হয়ে থাকে। আমি এর আগেও 22 তারিখে টিকিট কাটছি, এই সেম অবস্থা ছিল, এই জন্য আজকে আসলে লাইনে দাঁড়াইছি। অনলাইনে যে টিকিট কাটার যে সিস্টেমটা, এটা যদি আরও বেশি মানে ভালো করে ইম্প্রুভ করে, সেক্ষেত্রে হয়তো বা আমরা যারা প্যাসেঞ্জার আছে হয়তো টিকিট বাসায় থেকে কাটতে পারবে। রেলওয়ের তথ্য অনুযায়ী কমলাপুর রেল স্টেশন সহ মোট 5টি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে কমলাপুর স্টেশন থেকে পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট, ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে দেয়া হচ্ছে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশাল সহ সব আন্তনগর ট্রেনের টিকিট, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেওয়া হচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট, এবং ফুলবাড়িয়া থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আশা আসান, বাংলা চ্যানেল।